এবার আমরা ক্লাস নাইনের ষষ্ঠ সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট দেওয়া রয়েছে, আমরা সবগুলো প্রশ্ন এবার দেখব কী কী প্রশ্ন দেওয়া রয়েছে। চলো দেখা যাক শুরুতে। আমরা শুরুতে গণিতের অ্যাসাইনমেন্ট দেওয়া রয়েছে তিনটা, দুইটা সৃজনশীল প্রশ্ন এবং আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন তিনটা রয়েছে। তো আমরা প্রথম দুইটা দেখতে পাচ্ছি এবং এরপর দেখতে পাচ্ছি আমাদের সৃজনশীল দুই এবং সংক্ষিপ্ত প্রশ্ন তিন। তো সবগুলো আমাদের জয়েন একাডেমি অনলাইন স্কুলে আমরা আপলোড করবো। সেরপর রয়েছে বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট, একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া রয়েছে যেটা সপ্তম অধ্যায় থেকে অম্ল, ক্ষারক এবং লবণ থেকে এবার রয়েছে। এবার রয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট, যেখানে আমাদের একটা প্রতিবেদন লিখতে হবে। সো আমরা খুব দ্রুত আমাদের চ্যানেলে আপলোড করবো। এবার রয়েছে পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট, যা একটা সৃজনশীল প্রশ্ন, এখানে নাম্বারিং করা রয়েছে তিন, মূলত তৃতীয় নম্বরের নির্ধারিত কাজের জন্য মূলত এটি। এবার রয়েছে ভূগোল ও পরিবেশ সাবজেক্টের অ্যাসাইনমেন্ট, যেখানে সৃজনশীল প্রশ্ন রয়েছে এবং একটা আমাদের চিত্র অঙ্কন করতে হবে। দেন ফাইনালি রয়েছে হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট, যা আমরা খুব দ্রুত আমাদের জন একাডেমি অনলাইন স্কুলে আপলোড করব। তাই সবার আগে সলিউশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি উঠিয়ে দিন, তাহলে সবার আগে আমাদের সবগুলো ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশা আল্লাহ।